উন্নত মানের বাড়ির বাউন্ডারি থাকা সত্ত্বেও সেই বাউন্ডারি টপকে ঘরের দরজা তালা কেটে 200 থেকে 250 কেজি রাবারের শিট চুরি করে নিয়ে গেল নিশি কুটুম্বের দল। ঘটনায় মেলাগড় থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের মুড়াপাড়া চৌব্বা ডুন এলাকায় ঘটনার বিবরণে জানা যায়, বাড়ির মালিক ফারুক মিয়া রাত 1টার দিকে যে ঘরে রাবারের শিট রাখা হয়েছে সেই ঘরে তাদের রাখা একটি ছাগল চিৎকার শুরু করলে বাড়ির মালিকের ঘুম ভেঙে যায়। শেষ পর্যন্ত বাড়ির মালিক ফারুক মিয়া ঘুম থেকে উঠে দেখে যে ঘরে তাদের রাবারের শিটগুলি রাখা হয়েছিল সেই ঘরের দরজার তালা কাটা এবং সম্পূর্ণভাবে দরজাটি খোলা। ঘরে প্রবেশ করে দেখতে পায় বাড়ির মালিক এই ঘর থেকে 200 থেকে 250 কেজি রাবারের শিট চুরি করে নিয়ে যায় চোরের দল। অনেকটা হতবাক ও আকস্মিকভাবে চিন্তিত হয়ে পড়েন বাড়ির মালিক, কারণ পুরো বাড়ির উন্নত মানের বাউন্ডারি থাকা সত্ত্বেও কী করে ওর বাড়িতে প্রবেশ করলো চোরের দল। তাছাড়া বাড়ির প্রবেশদ্বারে গেট ছিল সম্পূর্ণরূপে তালা এবং ছিল সেটা খুবই উন্নত মানের। এ বিষয়ে বাড়ির মালিক মেলাগড় থানায় একটি সাধারণ ডায়েরি করবেন। তবে ওই এলাকার প্রতি রাত্রে কারো না কারোর বাড়ি চোরের দল হাতছাপ করে দিচ্ছে। তবে বুদ্ধিজীবী লোকের ধারণা, নেশার টাকা না থাকলে চোরের দল এই ধরনের কাজ করে থাকে। ঘুমানোর পরে রাত্রেবেলা উঠে আমি 1টা 1টার দিকে উঠে দিয়ে আমরা রাবারের ঘরটার মধ্যে ছাগলও থাকে প্লাস রাবারটিও থাকে, তো ওই ছাগলে কান্তাসে দিকে আমি এত রাত্রেবেলা ছাগল বাইরে ডাকতেছে গিয়ে বাড়িলাম, ঘর থেকে বাড়িয়ে দিয়ে ছাগল বাইরে, তারপরে তাড়াতাড়ি গেট খুললে দিয়ে দরজা ভাঙা ভাঙা দিকে আইলাম। আইসার দিকে এই ঘরের মধ্যে প্রায় 4-5 কেজি রাবারের মতো আসলো, 2-2.5 কেজি রাবার এনতে লয়ে গেছে গাছরে। ওইদিকে একটা মেশিন ঘর ছিল, মেশিন ঘরেও কিছু রাবার আসলো, ওইটিও লয়ে গেছে গা। তো রাত্রিবেলা আমি ফোন করছি আমার বাড়িতে আইসে, তারা সব আইসে আইয়া খবর খবর নিছি, মানে অন্য কোনো খবর পাইছি না আমরা। এটা অ্যাকচুয়ালি আমরাও কইতে পারেন, আমরা গেট সবসময় লক থাকে, কিন্তু কীভাবে দিয়ে কীটা হলো, মানে কালকে কীটা হয়েছে, অনেক সময় আমরা আগে থেকে বাউন্ডারি থাকার আগেও কিন্তু জিনিসপত্র বাইরে ছিল, কিন্তু আমরা বাউন্ডারি যে সময় ছিল না, এখন বাউন্ডারি দিয়েছি, এখন বাউন্ডারি দিয়ে মানে নিরাপত্তা নেই আমাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।